কর্ণা বল দিয়েছেন ভাই, এটা হচ্ছে আমার হাজবেন্ডের নাম্বার, নাম হচ্ছে সুবর্ণ মন্ডল, জব খোঁজ দিয়েছে বা দারুন। মুই তো আন্নেরই খোঁজ দিয়েছি, আন্নে জব খোঁজ দিয়েছেন এবং আমি আন্নেকে খোঁজ দিয়েছি। এখন মিললে গেছে দুইজন মিললে আমরা একসঙ্গে একটা কি বলে কলের মধ্যে চলে যাবো, 01 এই তো ওই তো টুট টুট টুট, লাস্টে হচ্ছে 410। ওকে চলেন একটা কলের মধ্যে চলে যাই। বন্যা তার হাজবেন্ডের নাম্বার মোর ধারে দিয়ে দিয়েছে, এখন তার সঙ্গে আমার কথা হয়ে যাবে। ওকে আচ্ছা, আই গেস এই নাম্বারটা ঠিকঠাক থাকবে। ওকে চলে গেছি সুবর্ণ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এটা কি মিস্টার সুবর্ণ বলছেন? জি আমি দ্রুতি টেলিগ্রাফ থেকে বলছিলাম। জি এটা হচ্ছে আমাদের আসলে একটা কুরিয়ার সার্ভিস, আপনি সম্ভবত হচ্ছে আমাদের এখানে সিভি দিয়েছিলেন। জি 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 জি, আপনি সম্ভবত আমাদের এখানে সিভি দিয়েছিলেন, আপনি বলছিলেন যে হচ্ছে এবং এটাও বলেছিলেন যে এনি কাইন্ড অফ পজিশনের জন্য আপনি ওকে আছেন, মানে রাইট নাও আপনার একটা জব দরকার আর কি। জি 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 জি, সো আপনি তো এটা সম্ভবত হচ্ছে আমি এক্স্যাক্ট আমি বলতে পারতেছি না যে আপনি আমাদেরকে মেইলটা কবে করেছিলেন, সো আপনি কি এই মুহূর্তে ইন্টারেস্টেড অথবা হচ্ছে অন্য কোথাও অলরেডি এঙ্গেজ হয়ে গেছেন? বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে আমাদের এক্সপ্যানশন হচ্ছে, সো আপনি মূলত হচ্ছে আপনার পড়ালেখাটা কি নিয়ে যদি একটু কাইন্ডলি বলতেন। কিন্তু হচ্ছে ভাই আপনার আপডেটটা তো আমাদের কাছে আসছে এবং আপনি তো অলরেডি লিখেছেন, এবং হচ্ছে যে দেখেন আমরা তো আমাদের যিনি আছেন এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনাকে সর্ট আউট করে আসলে এখানে পাঠানো হলো। আমি আসলে অপারেশনের হেড, আমি অপারেশনটা দেখছি আসলে। এক্সকিউজ মি, সরি, আমাদের সময়টা নষ্ট করলেন কাইন্ডলি আসলে দেখেন না, মানে আপনি কিছু করেন নাই, কিন্তু আমি আপনাকে একটুখানি লেট মি চেক ওয়ান থিং, যেটা হচ্ছে আপনার মেইল আইডিটা হচ্ছে আপনার নাম হচ্ছে দিয়েছেন সুবর্ণ এবং হচ্ছে borna@gmail.com থেকে আমাদের এখানে মেইলটা আসছে। আপনি সেই জায়গাটার মধ্যে আসলে ধুম করে একটা মেইল করলেন, আমাদের টাইমটা নষ্ট করলেন, এখন আপনি জব করবেন না, মানে এটা তো আসলে ঠিক না, তাই না? কিছু তো সেই পোস্টের জন্য আমরা আপনার চোখে ফোনও দিলাম, এখন আপনি বলতেছেন যে আপনি জবই করবেন না। জি জি জি, দেখেন আমি আমি আপনাকে বলি আমাদের এই জবে কিন্তু নানান রকম ফ্যাসিলিটি আছে এবং হচ্ছে আমরা কিন্তু একটা নতুন সাইকেল দিচ্ছি। ওকে, সো আপনি যে সাইকেলটা নিয়ে নিজে ট্রান্সপোর্ট হিসেবে এটা কাজ করতে পারবেন এবং অ্যাজ এ ডেলিভারি ম্যান হিসেবে আপনাকে আমরা হায়ার করতে চাই, সো হোয়াট ইউ থিংক অ্যাকচুয়ালি? না মানে দেখেন কাজটাকে আপনি ছোট করে দেখবেন না। ওকে, আপনি যেভাবে বলেছিলেন যে আপনি যে কোনো কাজ হলেই আপনি ভালো, তো সেই হিসেবে কিন্তু আমরা আপনি আপনাকে আমাদের কিচেন বয় হিসেবে আপনাকে আমরা বলতে পারতাম, বাট সেটা তো বলি নাই, তাই না? না কিন্তু আপনি করবেন না, তাহলে আপনি আমাদের এখানে সিভি কেন পাঠাইলেন? ওয়াই? এবং হচ্ছে আপনি কেন লিখলেন এই কথাটা? মানে তৎক্ষণ জানান নাই, মানে আপনি হচ্ছে যে গত মাসের মাঝামাঝি আপনি পাঠাইছেন, আপনি এখন না কেন আপনি এখন সিভি পাঠাইছেন, তো সেটার জন্য আপনার তো এখন ফাইন হওয়া দরকার ভাই। আমাদের একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা আসছি, আমরা কিছু সিভি নিয়েছি, আমার এইচআর ডিপার্টমেন্টের লাখ মানে লোক সেখানে এঙ্গেজ ছিল, তারা হচ্ছে সিভি সর্ট আউট করছে, তাদের একটা টাইম গেছে, রাইট নাও আমি কল করতেছি, আমার একটা টাইমের তো ভ্যালু আছে।
আছে ভাই? হ্যালো, ও হ্যালো, ওকে, আচ্ছা সে কিচেন ওয়াই হিসেবে করবে না, সে ডেলিভারি ম্যান হিসেবে করবে না, ওকে। আর বাট একটা জিনিস তার কাছে আমার ভীষণ রকম ভালো লাগছে, সেটা হচ্ছে যে সে শুরুতেই বলতেছে হ্যালো স্যার, শুনেন আমি তো এটা করি নাই স্যার।